দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা চাইছিল যে কোনো মূল্যে এই যুদ্ধে নিজেদের না জড়াতে, ঠিক সেই সময় জাপান হামলা করে বসে আমেরিকার হাওয়াই দ্বীপের পার্ল হারবারে অবস্থিত প্যাসিফিক ফ্লিটের উপর। আর যার কারণে আমেরিকা তাদের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে নিয়েছিল সেই প্রতিশোধ। কিন্তু কেন তারা এই হামলা করলো আর কিভাবেই বা আমেরিকা জাপানকে শায়েস্তা করতে চেয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানাতে আজ আমি হাজির হলাম 2001 সালে মুক্তি পাওয়া পার্ল হারবারের এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটা এতটাই থ্রিলিং ও মারাত্মক যে এর এক মুহূর্ত স্কিপ করা মোটেও সম্ভব নয়। তাই আমিও আর প্যাচাল না বাড়িয়ে শুরু করছি আজকের দুর্দান্ত মুভির ডিটেইল এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় ছেলেবেলার দুই বন্ধু রেইফ ও ড্যানি একটি ফার্মের কাছে পড়ে থাকা পুরাতন বিমানে চড়ে খেলা করছে। ড্যানির বাবা ছিল পাইলট, তাই তার প্লেন চালানোর প্রতি এত ঝোঁক। কিছুক্ষণ পর দেখা যায় তার বাবা প্লেন ল্যান্ডিং করেছে আর ড্যানি ও রেইফ দুষ্টু বুদ্ধি করে আসল প্লেনে উঠে তাদের খেলা আবারও শুরু করে দেয়। কিন্তু এবার এই আসল প্লেনটি স্টার্ট হয়ে যায় আর তাদের নিয়ে ওড়া শুরু করে। তবে বেশ কিছু দূর যাওয়ার পর সেটাকে কন্ট্রোল আনতে তারা সক্ষম হলেও তার বাবা এসে ড্যানিকে ব্যাপক মারধর শুরু করে দেয়। রেইফ তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য একটি বড় কাঠ নিয়ে এসে সজোরে ড্যানির বাবাকে আঘাত করে বসে আর তাকে জার্মান বলে গালি দেয়। এই দৃশ্যে তার বাবা হতবাক হয়ে যায়, কারণ তার বাবা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সোলজার যে কিনা জার্মানিদের খুঁজে খুঁজে মেরেছিল। কিন্তু সে তাদের বন্ধুত্বের গভীরতা দেখে আর কিছু না বলে ড্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় 1941 সালে। ইউরোপে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। হিটলার বাহিনী তাদের বহর নিয়ে এক একটি দেশ দখলের প্রস্তুতি নিলেও আমেরিকা এই যুদ্ধে নিজেদের জড়াতে চাইছে না, কারণ প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমেরিকারই। ঠিক সেই সময় আমরা আবারও ড্যানি ও রেফকে দেখতে পাই, যারা এখন ইউএসএ এয়ারফোর্সের ফার্স্ট লেফটেন্যান্ট পদে আছে। এখানে দেখা যায় নিজেদের মধ্যে বিমান নিয়ে মহড়া দেওয়ার সময় তারা খুবই ভয়ানক এক স্ট্যান্ড করে বসে, কারণ কে কার চাইতে ভালো পাইলট সেটা নিয়ে দুজনের মধ্যে ভালোই কম্পিটিশন হতো। তবে এই খামখেয়ালিপনার জন্য তাদের দুজনকেই কমান্ডার ডলিটন তাদের অফিসে ডেকে পাঠায়। তিনি রেফকে প্রথমে তার কাজের জন্য ব্যাপক বকাঝকা করেন, কিন্তু পরে এটাও বলেন যে তার স্কিল দেখে সে অনেক ইমপ্রেসড। কমান্ডার তাকে ব্রিটেনের মিশনে থাকা একটি স্পেশাল ফোর্সের জন্য সিলেক্ট করেন, যার নাম ইগল স্কোয়াড্রন। যেহেতু ইতিমধ্যে যুদ্ধ শুরুই হয়ে গেছে, তাই ব্রিটেন আমেরিকার কাছে কিছু পাইলট চেয়েছে ভলেন্টিয়ার হিসেবে। এর মানে হলো এখানে যোগ দিলে তাকে সরাসরি যুদ্ধের ময়দানে যেতে হবে। তবে এই ভয়ঙ্কর যুদ্ধে যাওয়াকে নিয়ে তার বন্ধু ড্যানি একদমই নারাজ, কারণ রেইফ যেখানে যাচ্ছে সেখানে সব ভয়ানক বিপদ তার জন্য অপেক্ষা করছে। কিন্তু রেইফ তাকে জানায় তার ডিউটি তাকে পালন করতেই হবে। পরে সিনে দেখা যায় ট্রেনে কিছু নার্স নিউ ইয়র্ক সিটিতে আসছে। সেখানে সবাই তাদের পার্সোনাল লাইফ নিয়ে খোশ গল্পে যখন মত্ত ছিল, তখন একজন নার্স যার নাম অ্যাভলিন, সে জানায় সে এক হ্যান্ডসাম পাইলটের প্রেমে পড়েছে আর সেই পাইলটটি ছিল গল্পের নায়ক রেইফ। অ্যাভলিন তখন তাদের মধ্যকার প্রেমের ইতিহাস বলা শুরু করে। এটা তখনকার কথা যখন আর্মিতে পাইলট হিসেবে জয়েন করার আগে রেফকে ভ্যাকসিন আর ডিভিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। তার আই ডিভিশন টেস্ট নিচ্ছিল নার্স অ্যাভলিন। সে রেফকে সেখানে কিছু অক্ষর পড়তে দেয়, কিন্তু রেফ অক্ষরগুলো ভালোভাবে পড়তে পারছিল না, কারণ তার এক চোখে কিছুটা সমস্যা ছিল। অ্যাভলিন সেটা খেয়াল করে আর বলে, আর্মিতে জয়েন করতে হলে 2020 ভিশন থাকতে হয়, কিন্তু তোমার সেটা নেই বিধায় আমাকে তোমার প্রোফাইল রিজেক্ট করতে হচ্ছে। রেইফ অ্যাভলিনকে বলে সে আর্মিতে পাইলট হিসেবে থাকতে চায়, আর ফাইল ঘাটলে দেখা যাবে সেই এখনকার অন্যতম বেস্ট পাইলট। তাকে এই আই টেস্টে ফেল না করিয়ে দেওয়ার জন্য রেইফ অ্যাভলিনকে অনেক অনুরোধ করতে থাকে। অ্যাভলিনও তার এই আকুত মিনতি দেখে তার উপর কনভিন্স হয় এবং তাকে পাস করিয়ে দেয়। এটা দেখে তো রেফ পুরোই তার প্রতি ফ্রিদা হয়ে যায় আর সে জানায় এখন থেকে অ্যাভলিন তার কাছে সুপার হিরো। রেফ ইতিমধ্যে অ্যাভলিনকে পছন্দ করে ফেলেছে আর সে তাকে ডেট করার প্রপোজাল করে বসে। অ্যাভলিনও তার অফারে সাড়া দিয়ে দেয়, কারণ সেও ক্ষণিকের মধ্যে তার মন দিয়ে ফেলেছে রেফকে। অ্যাভলিনের এই রোমান্টিক স্টোরি শেষ হতেই তাদের ট্রেনও প্ল্যাটফর্মে পৌঁছে যায়। ট্রেন থেকে নেমেই অ্যাভলিনের দেখা হয় রেইফের সাথে। এরপর তার একটি বড় পার্টিতে অ্যাটেন্ড করে আর রেইফ ও অ্যাভলিন পার্টিতে অনেক রোমান্টিক সময় কাটায়। পার্টি থেকে ফিরে এসে রেইফ অ্যাভলিনকে জানায় আগামীকালই সে যুদ্ধের জন্য রওনা হচ্ছে। অ্যাভলিন তার এই কথা কোনোভাবেই মানতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু রেইফ তাকে বোঝায় একজন সৈনিকের জন্য রেইফের গন্তব্যস্থল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। রেইফ অ্যাভলিনকে বলে সে অবশ্যই তার জন্য হলেও এখানে ফিরে আসবে। এছাড়াও সে বলে, তুমি কালকে আমাকে বিদায় দিতে আসবে না, কারণ তুমি এলে আমি তোমার দিকে তাকিয়ে যুদ্ধে যেতে পারবো না।
পরের দিন শেষ বিদায়ের সময় সেখানে ড্যানি উপস্থিত হয় আর রেফ তাকে পরম আবেগে বিদায় জানায়। রেফ ট্রেনে উঠলে দেখা যায় এভেলিন তাকে বিদায় জানাতে এসেছে। সে নিজেকে ধরে রাখতে পারেনি দেখে রেফ বুঝতে পারে এভেলিন তাকে সত্যিকার ভাবেই ভালোবাসে। তবে এই ভালোবাসা তাকে যে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে তা তোমরা কল্পনাও করতে পারবে না। যাই হোক, পরের দিন রেফ পৌঁছে যায় ইংল্যান্ডে, কিন্তু সেখানে উপস্থিত হয়ে সে বোঝা যায় যে ব্রিটেনের অবস্থা কি শোচনীয়। প্রতিদিন তাদের অসংখ্য পাইলট মারা পড়ছে নাৎসি বাহিনীর হাতে। এমনকি রেফকে যে প্লেনটি দেওয়া হয়েছিল সেটার পাইলটও কিছুক্ষণ আগে প্রাণ দিয়েছে জার্মানিদের হাতে। তার মানে এই মিশন এখন রেফের জন্য হয়ে গেছে একটি সুইসাইড মিশন। অন্যদিকে দেখা যায় যে এই যুদ্ধের মধ্যেই জাপান কিছু একটা বড়সড় প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে। এখানে তোমাদের কিছু বিষয় জানিয়ে রাখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যেমন পুরো ইউরোপকে দখল করে নিজেদের সাম্রাজ্য গড়তে চেয়েছিল, ঠিক সেভাবেই এশিয়াতে জাপান চেয়েছিল পুরো এশিয়াকে দখল করে একটি সাম্রাজ্য গড়তে। সেই প্ল্যান অনুসারে তারা অনেক দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, মায়ানমার, সিঙ্গাপুর, এমনকি ইন্ডিয়ার আন্দামানও দখল করে নেয়। এই সব কাহিনী দেখে আমেরিকা জাপানের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়, যেখানে তারা জাপানকে তেল সরবরাহ বন্ধ করে দেয়। জাপান তার 80% তেল তখন আমদানি করত আমেরিকা থেকে। তাই এই নিষেধাজ্ঞা দেওয়ার পর জাপানিরা অনেক ক্ষেপে যায়। এছাড়াও তারা ফিলিপাইনকে দখল করতে চেয়েছিল, যেটা আমেরিকা আগে থেকেই দখল করে রেখেছিল। এখন জাপান যদি ফিলিপাইনে আক্রমণ করে তাহলে আমেরিকা তো আর চুপচাপ বসে থাকবে না। তাই জাপানিরা প্ল্যান করে যে আমেরিকা তাদের আক্রমণ করার আগেই তারা আমেরিকার প্যাসিফিক ফ্লিটে, যেটা হাওয়াই দ্বীপে পার্ল হারবারে আছে, সেটা ধ্বংস করে দেবে। এই পার্ল হারবারে আছে আমেরিকার বহু যুদ্ধ জাহাজ ও এয়ারক্রাফট। আকস্মিক হামলা করে সেগুলোকে ধ্বংস করে দিলে আমেরিকার শক্তি কমে যাবে বহু গুণে আর তারাও তাদের সাম্রাজ্য আরও বড় করে গড়ে তুলতে পারবে। এটাই ছিল পার্ল হারবারে আক্রমণ করার প্রধান কারণ। আর এই প্ল্যান অনুসারে তৎকালীন জাপানের নেভি মার্শাল অ্যাডমিরাল ইয়ামামাতু প্ল্যান শুরু করে কিভাবে তারা সিঙ্গেল অ্যাটাকেই শেষ করে দেবে আমেরিকার গর্ব ও শক্তির প্রতীক পার্ল হারবারকে। প্ল্যানিংয়ে জানানো হয় একসাথে 350 এয়ারক্রাফ্ট উড়ে যাবে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে। তবে সেখানে থাকা যুদ্ধজাহাজ ধ্বংস করতে তাদের প্রয়োজন হবে খুব শক্তিশালী টর্পেডো। এছাড়াও তাদের দরকার হবে অসংখ্য মিসাইল বা বোম, যা দিয়ে একদম তছনছ করে দেওয়া হবে পার্ল হারবারকে। টার্গেট হবে একদম ভোরে, যখন সব সৈনিকরা ঘুমিয়ে থাকবে, আর সেই সময় তাদের উপরে তাণ্ডব লীলা চালালে তারা ফাইট ব্যাক করার কোনো সময় পাবে না। এই সব প্ল্যানিং শেষ করে তারা শুরু করে দেয় পার্ল হারবার অ্যাটাকের আয়োজন। আপনি জানেন কি, ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ওষুধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মেসিতেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তবে এই সমস্যার সমাধান আপনি আরোগ্য অ্যাপে পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতেই। তাই অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে সিনে রিক্যাপ কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। অন্যদিকে দেখা যায় রেফ প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে জার্মান বাহিনীর প্লেনের সাথে। প্রতিদিনের যুদ্ধ শেষে সে বসে পড়ে এভেলিনকে চিঠি লিখতে, কিন্তু একদিন এক মিশনে গিয়ে রেফ পড়ে যায় মহা বিপদে। আকাশে উঠতে থাকা জার্মান প্লেনগুলোকে রেফ ধাওয়া করে এবং দুটো প্লেনকে সে টেক ডাউন করে দেয়। কিন্তু সেখানে একের পর এক তার সব বন্ধুদের প্লেন ধ্বংস হয়ে যাওয়া শুরু করলে সে একদম একা হয়ে পড়ে। তবুও রেফ তার প্রাণ দিয়ে যুদ্ধ চালাতে থাকে, কিন্তু হুট করে রেফের প্লেনে অ্যাটাক হলে সেখানকার ইঞ্জিন থেকে তেল লিক হওয়া শুরু করে আর প্লেন নিচের দিকে পড়তে থাকে। রেফ অনেক চেষ্টার পরেও তার প্লেনকে নিয়ন্ত্রণ করতে না পেরে পানিতে ক্র্যাশ করে। ফলাফল, রেফ সেখানেই তার প্রাণ হারায়। হাজার মাইল দূরে সেই খবর পৌঁছাতে লেগে যায় এক সপ্তাহ, আর সেই দুঃসংবাদ এভেলিনকে জানায় রেফের ভাই সমতুল্য বন্ধু ড্যানি। এভেলিন এই নিউজ শুনে একদম হতভম্ব হয়ে পড়ে। সে ছিল তার জীবনের প্রথম ভালোবাসা। ড্যানি তাকে সান্ত্বনা দিতে থাকে আর নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। তাই ড্যানি ও এভেলিন চিরদিনের জন্য রেফের স্মৃতিকে ভুলে যাওয়া শুরু করে সামনের দিকে আগাতে থাকে। আর এরই মাঝে ড্যানি ও এভেলিন নিজেদের দুঃখ শেয়ার করতে করতে তাদের মনের অজান্তেই একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে।
অ্যাভেলিন প্রথমে রাজি না থাকলেও সে যখন মেনে নেয় রেইফ তো আর কোনোদিন ফিরে আসবে না, তখন সে রেইফের সেই ভালোবাসার স্থানে ড্যানিকে ঠাঁই দেয় আর দুজনে নতুন করে পথ চলা শুরু করে। ইতিমধ্যে আমেরিকান নেভি কমান্ডার ক্যাপ্টেন থার্মান ডিটেক্ট করে ফেলেছে যে জাপান তাদের নৌবহর নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু হুট করেই কেন তারা উত্তর দিকে রওনা হয়েছে তার উত্তর সে মেলাতে পারছে না। কিছু ট্রান্সমিশন কোড অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে জাপানিরা পার্ল হারবার নিয়ে কথা বলছে। থার্মান ইন্ডিকেট করে যে জাপানিরা হয়তো পার্ল হারবার নিয়ে কিছু প্ল্যান করছে, কিন্তু তার কমান্ডার সেটা মানতে নারাজ, কারণ ইতিমধ্যে জাপানিরা আমেরিকানদের সাথে শান্তি চুক্তি করেছে এবং সবসময় নিজেদেরকে একে অপরের বন্ধু বলে দাবি করছে। তারপরেও থার্মান তার অ্যানালাইসিস চালিয়ে যেতে থাকে আর কিছুদিন পর আবারও রিপোর্ট করে যে তাদের রাডার সীমানায় আর কোনো জাপানি যুদ্ধ জাহাজ বা ক্যারিয়ার তারা দেখতে পাচ্ছে না। থার্মান অনেকগুলো স্পট প্রিডিক্ট করে যে জাপানিরা হয়তো এই সব স্থানে তাদের যুদ্ধজাহাজ নিয়ে যেতে পারে। থার্মান তার ক্যাপ্টেনকে জানায় জাপানিরা নিশ্চয়ই পার্ল হারবারের দিকে এগিয়ে আসছে, কিন্তু তাদের কমান্ডার জানায় জাপান থেকে পার্ল হারবারের দূরত্ব 4,500 মাইল, এত দূর থেকে কোনো দেশে হামলা করা এক প্রকার ইম্পসিবল। তাই এই থিওরি সেই কমান্ডার উড়িয়ে দিয়ে আরো ভালো করে তাকে রিসার্চ করতে বলে। পরে সিনে দেখা যায় অ্যাভেলিনকে, সে তার রুমে বসে রেইফের দেওয়া গিফটগুলো দেখছিল, কিন্তু ঠিক সেই সময় দরজায় হাজির হয় স্বয়ং রেইফ। কি অবাক হয়ে গেলে, আসলে মরা মানুষ যখন সামনে হাজির হয় তখন যে কেউই অবাক হতে বাধ্য হয়, অ্যাভেলিনেরও ঠিক তাই হয়। রেইফ যখন তাকে জানায় তার প্লেন ক্র্যাশ হয়েছিল ঠিকই, কিন্তু সে কোনো মতে সেখান থেকে বের হয়ে সমুদ্রে যখন ভাসতে থাকে তখন একটি ফ্রেঞ্চ মাছ ধরা ট্রলার এসে তাকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে যায়, যার ফলে সে আর কোনো যোগাযোগ করতে পারেনি তাদের সাথে। এই সব কথা শুনে অ্যাভেলিন ভয়ে দুঃখে কান্নায় ভেঙে পড়ে আর রেইফের কাছে ক্ষমা চাইতে থাকে। রেইফ তো বুঝে উঠতে পারছে না অ্যাভেলিনের কি হয়েছে, কিন্তু বাইরে যখন তার বন্ধু ড্যানিকে সে দেখতে পায় তখনই সে বুঝতে পারে যা হবার তা ঘটে গিয়েছে। মানে একবার চিন্তা করো, এমন পরিস্থিতিতে তুমি থাকলে তুমি কি করতে? ড্যানি রেইফকে ডাকতে যায়, কিন্তু রেইফ তাকে বলে নিজের থেকে দূরে থাকতে আর এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রেইফকে দেখা যায় একটি বারে তার অন্যান্য বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে। ড্যানিও সেখানে গিয়ে উপস্থিত হয় আর সে রেইফের সাথে কথা বলতে চায়, কিন্তু রেইফ তার সাথে কথা না বলে তাকে অ্যাভেলিনের ব্যাপারে উপহাস করতে থাকে। সে বলে বন্ধুর মরার সুযোগ নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে বিছানা শেয়ার করা খুব মজা, তাই না? এই সব কথার মাঝে হঠাৎই ড্যানি রেগে গিয়ে রেইফকে একটি ঘুষি মেরে দেয়। তখনই দুজনের মধ্যে তুমুল মারামারি লেগে যায় আর পুলিশের আগমন দেখে রেইফ ও ড্যানি দুজনেই বাইরে এসে গাড়িতে করে একটি নিরিবিলি অঞ্চলে চলে যায়। পরিস্থিতি যখন একটু শান্ত হয় তখন ড্যানি রেইফকে বলে তারা ধরেই নিয়েছিল রেইফ হয়তো মারা গেছে আর অ্যাভেলিনও সে সময় অনেক অসহায় ছিল, তাই ড্যানি তাকে সামলাতে গিয়ে তার সাথে প্রেমে জড়িয়ে পড়েছে। ড্যানি তখন জানায় সে কোনো না কোনো একটা সলিউশন বের করবে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু রেইফ বলে আমার মনে হয় না আর সব কিছু আগের মতন ঠিক হবে। সেদিন ছিল 1941 সালের 7ই ডিসেম্বর। জাপানিরা তাদের কামিকাজি পাইলট ইউনিটকে পার্ল হারবারে অ্যাটাক করার জন্য অর্ডার দিলে তারা একসাথে মোট 353টি প্লেন নিয়ে রওনা হয় হাওয়াইয়ের দিকে। পাখির মতন শত শত প্লেন তাদের ক্যারিয়ারে মিসাইল ও উন্নত টর্পেডো নিয়ে এগিয়ে চলে হুনুলুলুর দিকে। এছাড়াও তারা একটি সাবমেরিন পাঠায় আমেরিকার জল সীমানায়। সেটা অবশ্য একটি প্ল্যানিং ছিল আমেরিকানদের ফোকাস ঘোরানোর জন্য। সাবমেরিনটিকে আমেরিকান যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয় আর এই রিপোর্ট দ্রুতই চলে যায় হোয়াইট হাউসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শত শত প্লেন একযোগে ঢুকে পড়ে হাওয়াই দ্বীপের উপর। এছাড়াও সব সৈনিক রবিবার হওয়ার কারণে তখন বেভোর ঘুমে আচ্ছন্ন, আর এই সুযোগেই জাপানিরা শুরু করে এক মহাজাগতিক ধ্বংসলীলা। কিছু বুঝে ওঠার আগেই মুহু মুহু বোমের আঘাতে সব জাহাজগুলো ধ্বংস হওয়া শুরু হয়। এছাড়াও প্লেন থেকে পানিতে ছোড়া হয় টর্পেডো, যেগুলো সজোরে গিয়ে ধ্বংস করা শুরু করে যুদ্ধ জাহাজের তলদেশ। একযোগে এমন বিস্ফোরণে সবাই পুরো হতভম্বের মতো দিক বিদিক ছোটা শুরু করে দেয়। এর বাইরে প্লেনের উপর থেকে শুরু হয় হ্যাভি মেশিন গানের ফায়ারিং, যা মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে থাকে বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষদের। চোখের সামনে একে একে সব জাহাজগুলো হয়ে ওঠে এক একটি আগুনের গোলায়।
ওদিকে এই বিস্ফোরণের শব্দে ঘুমিয়ে থাকা রেইফ ও ড্যানি জেগে উঠে দেখতে পায় জাপানিরা তাদের উপর বিমান হামলা করেছে। দ্রুত তারা একটি সাংবাদিককে রেস্কিউ করে গাড়ি চালিয়ে যেতে থাকে তাদের এয়ারবেজের দিকে। কিন্তু জাপানিরা পার্ল হারবারে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস অ্যারিজোনার উপরে এমন এক বোম নিক্ষেপ করে যেটার বিস্ফোরণে এই যুদ্ধ জাহাজটি পুরো ধ্বংস হয়ে পানিতে ডোবা শুরু করে। এখানে যেই অ্যাটাকের সিন দেখানো হয়েছে তা দেখে মনে হবে যেন নিজের চোখের সামনে আসল যুদ্ধ দেখছো। যাই হোক, জাপানিদের এই অ্যাটাকে তৎক্ষণাৎ বহু নাবিক ও সৈন্য সেখানেই মারা পড়ে আর বাকিরা প্রাণ ভয়ে পানিতে ঝাঁপ দেওয়া শুরু করে। প্রথম ফেজের অ্যাটাকের পর জাপানি এয়ারফোর্স এবার তাদের সেকেন্ড ওয়েভ শুরু করে দেয়। এবার তাদের টার্গেট এয়ারবেস ও বেসামরিক নাগরিকদের উপর। অ্যাভেলিন এই হামলা দেখে বুঝে ফেলে মারাত্মক কিছু হচ্ছে, তাই সে তার সব নার্সদের নিয়ে রওনা হয় হসপিটালের দিকে। কিন্তু তাদের যাওয়ার পথে আকাশ থেকে শুরু হয় এক মহা গোলাবর্ষণ। সেই গোলাবর্ষণে মুহূর্তে প্রাণ হারাতে থাকে শত শত মানুষ। অন্যদিকে রেইফ ও ড্যানি যখন এয়ারবেজে আসে তখন দেখা যায় জাপানিরা ইতিমধ্যে তাণ্ডব লীলা চালিয়ে তাদের সব এয়ারক্রাফ্টগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ড্যানি আর রেইফ অনেক চেষ্টা করতে থাকে যেভাবেই হোক একটি প্লেনে উঠে তাদের প্রতিহত করবে। কিন্তু জাপানিদের আক্রমণ এতটাই তীব্র ছিল যে সেটা করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সেখানে তাদের সাথে দেখা হয় একজন সার্জেন্টের সাথে, যে গুলি করে প্লেনগুলোকে ক্র্যাশ করার চেষ্টা করছিল। রেইফ আর ড্যানি তাদের সাথে কথা বলে নিজেরাও বন্দুকের এমো নিয়ে আসে আর তারা বাংকারের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। তাদের মাথার উপর দিয়ে জাপানি বোম্বার প্লেনগুলো উড়ে যায়, কিন্তু রেইফ সবাইকে নিচু হয়ে থাকতে বলে আর গুলি চালাতে নিষেধ করে। জাপানি প্লেনগুলো তাদের দেখতে না পেয়ে অন্য পাশে চলে যায়। রেইফ তখন সবাইকে গ্রাউন্ডে থাকা প্লেনগুলো নিয়ে জাপানিদের সাথে এয়ার টু এয়ার কম্ব্যাটে যেতে বলে। সে সবাইকে বুঝিয়ে দেয় যে কিভাবে ফ্লাই করতে হবে। জাপানি প্লেনগুলো অন্য পাশে যাওয়া মাত্রই সবাই বাংকার থেকে দ্রুত বেরিয়ে আসে। তারা দৌড়ে গ্রাউন্ডে থাকা বিমানগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু জাপানিরা উপর থেকে তাদের দেখে ফেলে আবারও গোলাবর্ষণ শুরু করে দেয়। রেইফ তখন ড্যানিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর দুজনে দ্রুত একটি বিমানে উঠে পড়ে। ড্যানির এক বন্ধু প্লেনে উঠতে গেলেই পিছন থেকে তিনটি জাপানি ফাইটার এসে তার প্লেনটিকে পুরো ধ্বংস করে দেয়। রেইফ তখন ড্যানিকে দ্রুত প্লেন স্টার্ট দিতে বলে আর তারা দুজনে দুটো প্লেন নিয়ে উড়ে চলে আকাশে। জাপানি প্লেনগুলো থেকে নিচে থাকা সব প্লেনের উপরে একের পর এক বোমা ফেলে সবগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়। পুরো জায়গাটা পরিণত হয় ধ্বংসস্তূপে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে অসংখ্য বিমানের ভাঙা টুকরো। রেইফ আর ড্যানি যখন তাদের বিমান নিয়ে আকাশে উড়ে যায় তখন দেখা যায় তাদের পিছনে অনেকগুলো জাপানি প্লেন তাদের ধাওয়া করে এগুচ্ছে। জাপানিরা পিছন থেকে মুহু মুহু গুলি চালাতে থাকলেও ড্যানি ও রেইফ তাদের কঠিন স্কিল দেখিয়ে সেগুলো কাটাতে সক্ষম হয়। এরই মাঝে রেইফ একটি প্ল্যান করে ফেলে আর ড্যানিকে বলে, তুমি আর আমি আলাদা ডিরেকশনে এনিমিদেরকে নিয়ে যাব, এতে করে তাদের টার্গেট করতে আমাদের সুবিধা হবে। এই বলে তারা দুজন দুদিকে চলে যায় আর জাপানিরাও ভাগ হয়ে তাদেরকে ধাওয়া শুরু করে। ধাওয়ার এক পর্যায়ে ড্যানি ও রেইফ ঘুরে এসে এমন এক পজিশনে চলে আসে যেখানে তারা সামনাসামনি পড়ে যায়। সেই মুভির প্রথম দিকে আমরা যেই স্ট্যান্ড করতে দেখেছিলাম তারা এবার ঠিক সেম স্ট্যান্ড করে, আর এর ফলে জাপানি প্লেনগুলো কিছু বুঝে ওঠার আগেই একে অপরের সাথে ক্র্যাশ করে সেখানেই ভূপাতিত হয়। অন্যদিকে পার্ল হারবারে যে সকল জাহাজগুলো এখনও ভালো ছিল সেগুলো থেকেও ফায়ারিং শুরু হলে একের পর এক জাপানি বিমানগুলো ধ্বংস হওয়া শুরু করে। এখানে এমন কিছু সিন দেখানো হয়েছে যা দেখার পর তুমি নিজেও থ বনে যাবে কয়েক মিনিটের জন্য। এবার অবস্থা বেগতিক দেখে বাকি জাপানি প্লেনগুলো পালানোর চেষ্টা করে। রেইফ এবং ড্যানি বিমানগুলোর পিছু নেয়। ড্যানি একটি বিমানের উপরে ফায়ারিং করে সেটাকে আকাশেই উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে নিচে পানিতে থাকা লোকজন আনন্দে চিৎকার করে ওঠে। ড্যানি ও রেইফ এবার আরও দুটো বিমানের পিছু নিয়ে নেয়। রেইফ তার দারুণ পাইলটিং দক্ষতায় আরও একটি বিমানকে সেখানেই ধ্বংস করে ফেলে আর তা দেখা দেখি ড্যানিও তার দারুণ স্কিলের সাহায্যে অন্য বিমানটিকে ক্র্যাশ করে ফেলে দেয় সমুদ্রে। এভাবে তারা শত্রুদের পুরোপুরি নাস্তানাবুদ করে বেইজে ফিরে আসে। এদিকে জাপানিদের কাছে হামলার রিপোর্ট চলে আসলে তারা জানতে পারে তাদের 350টা বিমানের মধ্যে মাত্র 29টি বিমান ক্র্যাশ করেছে, যেটা তাদের ধারণার চেয়ে অনেক কম ক্ষয়ক্ষতির। এবার তারা ফাইনাল অ্যাটাক করতে চায়।
কিন্তু অ্যাডমিরাল ইয়ামামোতো জানায় আমেরিকানদের যা চমক দেখানো তা তারা দিয়ে ফেলেছে। আর হামলা না চালিয়ে সব প্লেনকে ক্যারিয়ারে চলে আসার জন্য সে নির্দেশ দেয়। তার কথা মতো আর কোনো হামলা না করে সব প্লেনগুলো আবারও তাদের ফ্লিটে ব্যাক করা শুরু করে। এদিকে যুদ্ধ থেমে গেলে দেখা যায় পুরো পার্ল হারবার হয়ে উঠেছে রক্তে রঞ্জিত। তাদের গর্বের ব্যাটলশিপ ইউএসএস আরিজোনায় প্রায় 1000 নাবিক নিয়ে ডুবে যায় সমুদ্রের অতল গহ্বরে। অন্যদিকে এই হামলায় আহত সৈনিকদের চিকিৎসা দিতে দিতে নার্সরা প্রচুর হিমশিম খেয়ে যায়। জাপান যখন এই যুদ্ধের বিজয়ে উল্লাস করছে তখন অ্যাডমিরাল জানায়, আমরা যুদ্ধে জয়লাভ করেছি কিন্তু এর বিনিময়ে এক ঘুমন্ত দানবকে আমরা জাগিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা কি ভাবছো, মুভি কি এখানেই শেষ? আরে না, সামনে যে আরও কত ভয়ানক কাহিনী আছে তা দেখতে হলে ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের উদ্দেশ্যে জরুরি ভাষণ দেন। তাতে তিনি বলেন, জাপানিরা বিনা কারণেই তাদের সাথে শান্তি বজায় রাখার ছলনা করে আকস্মিক হামলা করে বসেছে, এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট রুজভেল্ট এবার জাপানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেন এবং এর ফলেই আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রেসিডেন্ট এবার দেশের সব বড় বড় ডিফেন্স ফোর্সের প্রধানদের নিয়ে এক জরুরি মিটিংয়ে বসেন। সেখানে সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে জাপানকে এই হামলার উচিত জবাব দেওয়া যায়। সবার একই কথা, এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুদ্ধ চালানো এক প্রকার অসম্ভব, কারণ জাপান থেকে আমেরিকা বহু দূরে আর সমুদ্র পাড়ি দিয়ে তো পুরো আর্মি ফোর্সকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই আমাদের মনে হয় এই মিশন অন্য কোনোভাবে চিন্তা করা উচিত। কেউ যখন কোনো ভালো আইডিয়া দিতে পারছিল না আর যখন তারা বলছিল এই হামলা করা ইম্পসিবল, তখন হুইল চেয়ারে বসা প্রেসিডেন্ট রুজভেল্ট রাগ করে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি খোড়া হয়ে যদি দাঁড়াতে পারি তাহলে তোমাদের মুখ থেকে আমি এই অসম্ভব শব্দটি আর শুনতে চাই না। সবাই এই দৃশ্য দেখে মোটিভ হয়ে পড়ে আর শুরু করে জাপানে হামলার প্ল্যানিং। পরে সিনে দেখা যায় সবাই উপস্থিত হয়েছে মারা যাওয়া সৈনিকদের শেষ কৃতিতে। প্রায় 2400 জন নাবিক, সেইলার, সেনা ও বেসামরিক নাগরিক প্রাণ হারায় এই হামলায়। সেই অনুষ্ঠানে হঠাৎ একজন মেজর এসে ড্যানি ও রেফকে জানায় তাদের জন্য একটি সিক্রেট মিশন ক্রিয়েট করা হয়েছে যার দায়িত্বে আছে ক্যাপ্টেন জলিটল। তারা ক্যাপ্টেনের কাছে পৌঁছালে তিনি জানান, এটা এমন এক মিশন যার কোনো ডিটেলস তোমরা পাবে না, কোথায় হবে, কেন হবে, এই সব কিছুই তোমরা জানতে পারবে না। শুধু এটাই মাথায় রাখো যে তোমাদের এই মিশন থেকে বেঁচে ফেরার চান্স একদম নেই বললেই চলে। যদি রাজি থাকো তাহলে জয়েন করতে পারো। এই সব শুনেও রেইফ ও ড্যান এক বাক্যে রাজি হয়ে যায় মিশনে যাওয়ার জন্য। এরপর রেইফ তার মিশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন সেখানে অ্যাভেলিন এসে হাজির হয়। অ্যাভেলিন তখন জানতে পারে যে তারা দুজন একটি সিক্রেট সুসাইড মিশনে যাচ্ছে। এই সব শুনে অ্যাভেলিন রেইফকে জানায় সে ড্যানের বাচ্চার মা হতে চলেছে, কিন্তু এটা সে এখনো ড্যানকে জানায়নি। অ্যাভেলিন জানায় সে তার প্রথম ভালোবাসা রেফকে কখনোই ভুলতে পারবে না, কিন্তু এই সন্তানের দিকে তাকিয়ে সে ড্যানকেও কোনোদিন ছাড়তে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে ড্যান ও রেফের মধ্যে সে ড্যানকে নিজের জীবনসাথী করে নেবে। এই সব কথা শুনে রেফ অনেক হতাশ হয়ে পড়লেও সে নিজেকে সান্ত্বনা দেয় বাস্তবতার কথা চিন্তা করে। এরপর অ্যাভেলিন দেখা করে ড্যানের সাথে আর তাকে বিদায় জানিয়ে বলে, তোমার জন্য আমি অপেক্ষায় থাকব। এরপর ড্যান আর রেফ দেখা করতে যায় ক্যাপ্টেন ডোলিটনের সাথে। ক্যাপ্টেন তখন তাদের জানায় তাদের দুজনকেই সিলভার স্টার দিয়ে ক্যাপ্টেন পদে প্রমোট করা হয়েছে। ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে রেইফ আর ড্যানি দুজন বিচে গিয়ে বসে। রেইফ ড্যানিকে বলে, আচ্ছা আমরা দুজনেই তো অ্যাভেলিনকে ভালোবাসি, অ্যাভেলিন প্রথমবার যাকে ভালোবেসেছে তাকে সে হারিয়ে ফেলেছে, আমি এখন চাই না সে দ্বিতীয়বারেও তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলুক। তাই রেইফ ড্যানিকে অনুরোধ করে যে এই সুইসাইড মিশনে না যাওয়ার জন্য, কিন্তু ড্যানি বলে সে এই মিশনে অবশ্যই যাবে। ছোটবেলা থেকেই রেফ সবসময় ড্যানিকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু এবার সে আর ড্যানিকে আটকে রাখতে পারবে না। পর শুরু হয় ক্যাপ্টেন ডোলিটের নেতৃত্বে স্পেশাল পাইলট টিমের মহা ট্রেনিং। সেখানে তাদের সাহায্য করতে আসে নেভির টাফ কমান্ডার জ্যাক রিচার্ড। এই মিশনে তাদের দেওয়া হয় নর্থ আমেরিকান B-25 প্লেন, যেটা অনেক দূর পর্যন্ত গিয়ে অ্যাটাক করতে সক্ষম। তবে প্রধান সমস্যা হলো এটার উড্ডয়ন করতে হলে কমপক্ষে 1 মাইল লম্বা রানওয়ের দরকার, কিন্তু তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেটার রানওয়ে মাত্র 667 ফিট।
তার মানে এই অতি ছোট রানওয়েতে তাদের প্লেনকে যেভাবেই হোক উড়াতে হবে। এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে এত বড় প্লেনকে কিভাবে এত দ্রুত উপরে ওঠানো যায়, তা নিয়ে কাজ শুরু করে দেয় জ্যাক রিচার্ড। প্রথমে সে পুরো প্লেন থেকে সকল এক্সট্রা জিনিসপত্র ফেলে দিয়ে প্লেনটিকে একদম হালকা করে ফেলে। সেই মোতাবেক ট্রেনিং শুরু হলেও দেখা যায় কেউই এই 467 ফিট দূরত্বে তাদের প্লেনকে উড্ডয়ন করতে পারে না। এই পরিস্থিতি দেখে কমান্ডার বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ এটাই সাকসেস না হলে এই মিশন এখানেই শেষ। তবে তার প্রধান ট্রেনার যখন নিজে ড্যামো দেখায়, তখন দেখা যায় সে 467 ফুটের মধ্যেই তার প্লেনকে ওড়াতে সক্ষম হয়েছে। এটা দেখে সবার মনে অনেক সাহস জন্মে যায় আর তারা মেনে নেয়, ক্যাপ্টেন যদি পারে তাহলে আমরাও পারবো। এভাবে রাত দিন মিলিয়ে চলতে থাকে তাদের ফ্লাইং ট্রেনিং। এরপর ক্যাপ্টেন সবাইকে মিশনের প্ল্যান সম্পর্কে ব্রিফ করে। ক্যাপ্টেন তাদেরকে জানায়, আমাদের মিশন হচ্ছে জাপানের উপকূলের কাছে গিয়ে তাদের সব গুরুত্বপূর্ণ স্থান যেমন সামরিক ঘাঁটি, এয়ারপোর্ট, কেমিক্যাল ফ্যাক্টরি ইত্যাদিতে হামলা করা। এরপর আমরা হামলা শেষ করে সোজা চায়নায় গিয়ে আমাদের প্লেন ল্যান্ডিং করাবো। তবে তাদের কাছে যে ফুয়েল আছে সেটা দিয়ে যদি কেউ 1 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়, তাহলে সে কোনোভাবেই আর চায়নাতে পৌঁছাতে পারবে না। তাই এই মিশন হতে চলেছে ডু অর ডাই মিশন। এভাবে দিন পার হতে হতে একদিন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে। তবে সেখানেও এক বড় বিপত্তি ঘটে তাদের সাথে। আমেরিকানরা যে পর্যন্ত গিয়ে তাদের প্লেন লঞ্চ করতে চাইছিল, ঠিক তার এক সময় লাগেই এক জাপানি জাহাজকে তারা দেখতে পায়। যদি তারা আরো সামনে যায় তাহলে এই জাহাজটি তাদের লোকেশন ট্র্যাক করে জানিয়ে দেবে জাপানিদের, আর এর ফলে তাদের পুরো মিশন ভেস্তে যাবে। এখন তাহলে তারা কি করবে? এই লং ডিস্টেন্সে ফ্লাই করে আবার চায়নায় ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয়। আবার এখন যদি তারা ফ্লাই না করে তাহলে এই মিশন এখানেই শেষ হয়ে যাবে। অনেক ভেবে চিন্তে ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দেয় যে এই দূরত্ব থেকেই আমরা ফ্লাইং করে জাপানকে ধ্বংস করে দেব। যেহেতু ডিস্টেন্সটা অনেক লং হয়ে গেছে, তাই সবাইকে 10 কন্টেইনার ফুয়েল এক্সট্রা নিতে বলা হয় প্লেনে। সবাই কোনো কিছু চিন্তা না করে সেই ফুয়েলগুলো লোড করতে থাকে আর বেরিয়ে পড়ে জাপানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। প্লেন উড্ডয়নের সময় তাদের দিতে হবে ফাইনাল টেস্ট। প্রথমে ড্যানি ও রেফ ঈশ্বরের নাম স্মরণ করে ছুট দেয় তাদের প্লেন নিয়ে। ঠিক 460 ফিটের মাথায় তারা তাদের প্লেনকে ফ্লাই করতে সক্ষম হলে পুরো টিম আনন্দে ফেটে পড়ে, আর এরপর একে একে সবাই এই ছোট্ট রানওয়েতেই উড়িয়ে দেয় B-25 বোমারু বিমানকে। তাদের এই বড় চ্যালেঞ্জকে সাকসেস করে তারা বিদ্যুৎ গতিতে ছুটতে থাকে টোকিওর উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই চলতে চলেছে ব্যাপক তাণ্ডব লীলা। তাদের টার্গেটের কাছে পৌঁছানো মাত্রই শুরু হয়ে যায় এক ভয়ানক বোম্বিং মিশন। মুহূর্তের মধ্যেই জাপানের সবচেয়ে বড় ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারের কারখানায় তারা উড়িয়ে দেয় বিশাল বিশাল বোম ফেলে। এই বোম্বিং শেষ করে তারা চলে যায় সামরিক ঘাঁটিতে অ্যাটাক করার জন্য। তবে সেখানে গিয়ে তাদের পড়তে হয় জাপানিদের ডিফেন্সের মধ্যে। জাপানিরা তাদের 50 ক্যাল ম্যাগাজিন দিয়ে একের পর এক ফায়ারিং করতে থাকে আমেরিকান প্লেনদের উপর। তারা আসলে বুঝতে পারেনি যে জাপানিরা এত বড় ডিফেন্স তাদের সামনে করবে। এই হামলায় তাদের কয়েকটি প্লেন বিধ্বস্ত হয় এবং সেই সাথে রেফের প্লেনে ফায়ারিং এর কারণে তার ড্যামেজ হওয়া শুরু করে। আর কোনো উপায় না দেখে তারা মিশন অ্যাবর্ট করে এবং চায়নার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ঠিক মাঝামাঝি আসার পর তারা বুঝতে পারে তাদের কাছে যা ফুয়েল ছিল সব ফুরিয়ে এসেছে। চারিদিকে ধুধু পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এমন অবস্থায় যদি তাদের ফুয়েল শেষ হয়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো পথ তাদের সামনে খোলা থাকবে না। অনেকটাই আশাহত হয়ে রেফ ও ড্যানি হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু হুট করেই রেফ দেখতে পায় সামনেই সমতল ভূমি দেখা যাচ্ছে। সবাই আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছুটতে শুরু করে। কিন্তু যেই না তারা ওই ল্যান্ডের কাছে পৌঁছেছে, তখন তারা দেখতে পায় এখানে জাপানিরা ঘাঁটি মেরে বসে রয়েছে। আর কোনো উপায় না দেখে রেফ একটি বিশাল হার্ড ল্যান্ডিং করে তার প্লেনটিকে মাটিতে অর্ধ বিধ্বস্ত অবস্থায় ল্যান্ডিং করে বসে। এই প্লেনের সবাই গুরুতর আহত হয়ে পড়ে এই ল্যান্ডিং এর কারণে। এরই মাঝে সেখানে জাপানি সেনারা উপস্থিত হয়ে তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। রেফের কাছে থাকা পিস্তল দিয়ে সে তাদের প্রতিহত করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় রেফের সামনে স্যারেন্ডার করা ছাড়া আর কোনো পথ বাকি থাকে না।
ঠিক সেই সময় দেখা যায় ড্যানি তার প্লেন নিয়ে হাজির হয়েছে আর উপর থেকে হেভি মেশিন গান দিয়ে গুলি করে সব জাপানিদেরকে কিল করা শুরু করে। তবে ড্যানি শেষমেশ তার প্লেনকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে আছড়ে পড়ে। রেইভ দৌড় দিয়ে গিয়ে গোলাগুলির মধ্যেই ড্যানিকে মাটি থেকে তুলে আনে, কিন্তু ততক্ষণে সেখানে জাপানিরা চলে আসে আর রেইভকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারা ড্যানিকে বেঁধে ফেলে আর রেইভ তখন পাশে পড়ে থাকা একটি পিস্তল তুলে নিয়ে জাপানিদের উপরে আকস্মিক হামলা করে বসে। সে দুজনকে গুলি করে মারে ঠিকই, কিন্তু হঠাৎই অন্যান্য জাপানিরা তার উপরে গুলি চালানো শুরু করে। এটা দেখে ড্যান রেইভকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ালে ড্যানের বুক ঝাঁঝরা হয়ে যায় জাপানিদের বন্দুকের গুলিতে। রেইভ দ্রুত পড়ে থাকা আরেকজন জাপানিজের পিস্তল নিয়ে বাকিদের গুলি করে সেখানেই খতম করে দেয়। ততক্ষণে ড্যানের অবস্থা অনেক শোচনীয় হয়ে পড়েছে। রেইভ তখন ড্যানকে নিজের কোলে তুলে নেয় আর জানায় তাকে যেভাবেই হোক বাঁচতে হবে, কারণ সে বাবা হতে চলেছে। এটা শুনে ড্যানি অনেক কান্নায় ভেঙে পড়ে আর রেইভকে বলে সে যেন তার সন্তানকে নিজের সন্তানের মতো করে দেখে। এই বলে রেইভের কোলে ড্যানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবেই দেশের তরে ও বন্ধুর জীবন বাঁচাতে ড্যানি তার জীবন উৎসর্গ করে এক অনন্য উদাহরণের সৃষ্টি করে। পরের সিনে দেখা যায় মিশন শেষ করে বিমানে করে পাইলটরা ফিরে এসেছে আর অ্যাভেলিন সেখানে দাঁড়িয়ে রেইভ ও ড্যানির জন্য অপেক্ষা করছে। অ্যাভেলিন বিমান থেকে রেইভকে বের হয়ে আসতে দেখলে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু বিমান থেকে ড্যানি বের হয়ে আসে না। তার বদলে রেইভ বের করে আনে একটি সাদা কফিন। অ্যাভেলিনের বুঝতে বাকি থাকে না যে ড্যান আর বেঁচে নেই। সে গিয়ে রেইভকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। এই ভয়াবহ যুদ্ধ শেষে এই যুদ্ধের নার্স হিসেবে অবদান রাখার জন্য অ্যাভেলিন ও রেইভকে তাদের হিরোইক ব্যাটেলের জন্য প্রেসিডেন্ট নিজে সিলভার বেস প্রদান করে। এই পার্ল হারবার অ্যাটাকের কারণে 1945 সালে জাপানকে দিতে হয়েছিল এক বিভীষিকাময় মাশুল। 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান ও লিটল বয় নামের দুটো পারমাণবিক বোমা হামলা চালিয়ে প্রায় 2 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় আমেরিকান প্রশাসন। কে জানতো এই দানবের ঘুম ভাঙিয়ে জাপান একদিন সম্মুখীন হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হামলায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও, আর সেই সাথে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে সবাইকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।